আজ 16 জুন নারায়ণগঞ্জ বোমা হামলা ট্র্যাজেডি দিবস। 2001 সালে এই দিনে নগরীর চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নারী পুরুষ সহ মারা যান 20 জন, আহত হন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। প্রাণে বেঁচে যাওয়া আহতরা পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ তদন্ত শেষে 2003 সালে বিস্ফোরক মামলায় ও 2014 সালে হত্যা মামলায় তদন্তকারী সংস্থা পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে সকালে দিবসটি উপলক্ষে চাষাড়া শহীদ মিনারের পাশে মুরালে শ্রদ্ধা জানানো হয়, পরে বের করা হয় কালো পতাকা মিছিল। দীর্ঘ 22 বছরে হত্যা মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আহত ও নিহতদের স্বজনেরা।